রাজধানীর বাজারে বেড়েই চলেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। অনেক পণ্যের দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। উৎপাদক প্রতিষ্ঠানগুলো সরকারের নির্দেশনা না মানায় এই পরিস্থিতি হয়েছে দাবি করেছেন বিক্রেতারা। মিলারদের সিন্ডিকেট না ভাঙলে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তারা। এস এম খুরশেদ আলমের রিপোর্ট। আবু বকর সিদ্দিক চাকরি করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। বাজারে প্রতিটি পণ্যের দাম বাড়ায় তিনি সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে না আনলে গরিব ও মধ্যবিত্তের চলা কঠিন হবে বলে জানালেন আবু বকর। প্রাইভেট সেক্টরে যারা জব করে, চাকরি করে, তাদের তো বেতন সীমিত। এই সীমিত বেতন দিয়ে এই নিত্য প্রয়োজনীয় দ্রব্য যে এত মানে নিয়ন্ত্রণহীন, কিভাবে বাঁচবে, কিভাবে মানুষ ঢাকা শহর বসবাস করবে, কিভাবে তারা কিনে খাবে, তারা খুব অসহায়ের মধ্যে আছে, খুব কষ্টের মধ্যে আছে। এই সিন্ডিকেট যদি না ভাঙে তাহলে মানুষের শান্তি হবে না। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে আরও এক দফা বেড়েছে সয়াবিন তেল ও চালের দাম। ডাল ও আটা ময়দার দামও লাগামহীন। আজকে চালের বাজারটা প্রতি বস্তা 500 টাকা বেশি গত এক মাসের তুলনায়। আজকের বাজার পর্যন্ত বস্তায় 500 টাকা, কেজিতে 10 টাকা বেশি। দেশি মশারি 105 টাকা কেজি কিনে আনতাম, সেই মশারি আজকে 112 টাকা আমাদের কিনতে হয়। আমরা খুচরা বিক্রি করি 120 টাকা। এক সপ্তাহ হয়েছে লিটার আবার 8 টাকা বাড়াইছে কোম্পানিটা। তারা বর্তমানে 800 টাকা ফাঁস লিটার তেলের দাম আছে, 15 দিন পরে কি হবে এটা মন্ত্রী জানে আর কেউ জানে। উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সিন্ডিকেট ভাঙতে না পারলে পণ্যের দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় বলে জানান ব্যবসায়ীরা। বর্তমান পরিস্থিতি এমন পর্যায়ে গেছে, এই করোনা মানুষ এখনো কাটিয়ে উঠতে পারে না। অনেকে চাকরি হারা, বেকার, ব্যবসা বাণিজ্য বদ্ধ হয়ে গেছে, কিন্তু আমাদের দিন দিন পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। মুরগির দাম কিছুটা কমলেও আবারও বেড়েছে মাছ ও গরুর মাংসের দাম। ব্রয়লার মুরগি কেজি বিক্রি করতেছে 160-165 আর কি, সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আপনার কেজি প্রতি 10 টাকা কমছে। প্রত্যেকটা মাছের দামই বেশি, বাজারে মাছ আছে প্রত্যেকটা মাছের দামই বেশি আছে। আমাদের এই বাজারে 580-600 টাকা কেজি বিক্রি হচ্ছে। আদা রসুন ও পেঁয়াজের দাম রয়েছে আগের মতোই, বাড়েনি শাকসবজির দামও। এস এম খুরশেদ আলম, মাইটিভি, ঢাকা।